সম্মানিত প্রিয় দেশবাসী ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 21 ফেব্রুয়ারি মহান ভাষা দিবস। আমাদের ভাইয়েরাই ভাষার জন্য সংগ্রাম করে প্রাণ দিয়েছে। আজকে আমাদের সেই ভাষা দিবস আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত হয়েছে, এটা আমাদের ভাইদেরই অবদান। 21 ফেব্রুয়ারি আগে তো ছিল আমাদের মাতৃভাষা দিবস, এখন আল্লাহর মেহরবানি সারা দুনিয়ায় এটা মর্যাদা পেয়েছে, এখন হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসের মূল প্রেরণা যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের শ্রদ্ধা করে স্মরণ করি, আল্লাহর কাছে তাদের শাহাদাতকে কবুলিয়তের জন্য দোয়া করি এবং আল্লাহ যেন তাদেরকে সেই উচ্চ মর্যাদায় সমাসীন করেন। জাতিসংঘে আজকে বাংলাদেশ একটা উল্লেখযোগ্য স্থান গ্রহণ করেছে মাতৃভাষা দিবসটা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার কারণে। দুনিয়ার কোনোখানে কোন ভাষার জন্য এভাবে মানুষ জীবন দিয়েছে, মায়ের জন্য যেমন ভালোবাসা, ঠিক মাতৃভাষার জন্য ভালোবাসা তেমন, এই প্রমাণ দিয়েছে বাংলার সেই সাহসী যুবকেরা, এই সেই মুসলিম যুবকেরা যারা সবাই ইসলামের প্রেরণায় উজ্জীবিত ছিলেন। এই ইসলামের প্রেরণায় তাদেরকে শাহাদাত বরণের জন্য উচ্চকিত করেছে, আল্লাহ তাদের এই শাহাদাতকে কবুল করুন, আমিন।